ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আমি তিয়াশা। তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে থাকো রেড বাটনটা ক্লিক করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক সপ্তাহে কিভাবে আমার বডি কেয়ার করি কিছু সাধারণ ঘরোয়া উপাদান দিয়ে। আমরা সবাই স্কিন কেয়ার করি কিন্তু বডি কেয়ার তেমনভাবে করি না, স্কিন কেয়ারের সাথে বডি কেয়ার করাটাও অত্যন্ত জরুরি। দীর্ঘদিন বডি কেয়ার না করার ফলে আমাদের বডিতে ট্যানিং হয়ে যায়, বডি ড্রাই হয়ে যায়, কোনো উজ্জ্বলতা ভাব থাকে না। তো প্রত্যেক সপ্তাহে একদিন করে বডি কেয়ার করবে, এই কিছু সিম্পল স্টেপসের সাহায্যে ফলাফল তোমরা নিজেরাই দেখতে পাবে। এই হোম রেমেডিটা খুবই এফেক্টিভ, আর সব স্টেপসগুলো জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ঈষৎ উষ্ণ গরম জল করে নেব, তারপর এর মধ্যে যে কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে ডাভ শ্যাম্পু ইউজ করছি, তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। পরে এর মধ্যে এক চামচ নুন দেব আর হাফ পাতি লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাতি লেবুর খোসাটাও দিয়ে দেবে, কিচ্ছু নষ্ট করতে হবে না, ওটা দিয়ে স্ক্রাবিং করে নেব। সব উপাদানগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এই জলটাকে খুব ভালো করে মিক্স করে নেবে হাতে করে। তারপরে এই জলটার মধ্যে হাত পাগুলোকে ডুবিয়ে 15-20 মিনিট বসে থাকতে হবে, খুব রিল্যাক্স ফিল হবে। আর সঙ্গে একটা পছন্দের গান চালিয়ে দাও। তোমরা এই স্টেপটাকে একদম স্কিপ করবে না, এটা বডি কেয়ারের ফার্স্ট স্টেপ। এবার পাতি লেবুর খোসাটা দিয়ে হাতে পায়ে স্ক্রাবিং করে নেব। লেবুতে ব্লিচিং প্রপার্টিস থাকে যা কমপ্লেক্সন লাইট ও ট্যানিংয়ের সমস্যা কমাতে সাহায্য করে। এই স্টেপটাকে তোমরা পেডিকিওরও বলতে পারো, এটা অনেকটা পেডিকিওরের মতনই। বাড়িতে পেডিকিওর করলে এরকমভাবে তোমরা পেডিকিওর করতে পারো। স্ক্রাব বানাতে আমাদের প্রথমে লাগবে চিনি, চিনিটাকে গুঁড়িয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে 2 চামচ কফি আর 3 চামচ নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে। বডির সমস্ত মৃত কোষ দূর করার জন্য প্রত্যেক সপ্তাহে স্ক্রাবিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, এটাকে কোনোরকমভাবে স্কিপ করা যাবে না। কারণ এই স্টেপটা ফলো না করলে কোনোরকমভাবে উজ্জ্বলতা মিলবে না, ট্যানিংয়ের সমস্যা দূর হবে না মৃত কোষ এই স্টেপের মাধ্যমে তুলে না ফেললে। এই সমস্ত উপাদানগুলোকে খুব ভালো করে মিক্স করে পুরো বডিতে লাগাতে হবে। সার্কুলার মোশনে নিউট্রিয়েন্টসগুলো ডিপ অ্যাবজর্পশন আর ক্লিনজিংয়ের জন্য। এখানে যে সমস্ত উপাদানগুলো স্ক্রাবিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে সব উপাদানগুলোই খুব ভালো ট্যানিংয়ের সমস্যা দূর করার জন্য, আর নারকেল তেল খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। এই স্ক্রাবটা দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট মতো স্ক্রাবিং করা হয়ে গেলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, মৃত কোষ উঠে ঝলমলে হবে ত্বক। বডি ব্যাগটা বানানোর জন্য লাগবে 2 চামচ বেসন, 2 চামচ মুলতানি মাটি, 1 চামচ অ্যালোভেরা জেল, আর এইসব উপাদানগুলোকে মেশানোর জন্য পরিমাণ মতো কাঁচা দুধ। সপ্তাহে 2 বার এই ব্যাগটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে। এই প্যাকটাকে খুব ভালোভাবে পুরো বডিতে লাগিয়ে নিতে হবে, তারপর 15-20 মিনিট ওয়েট করতে হবে শুকোনোর জন্য। এই প্যাকটা মৃত কোষ, দাগ, ছোপ, ট্যানিং ও পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। বেসন ও মুলতানি মাটি ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। দুধ স্কিনকে সফট রাখতে সাহায্য করে। বডি প্যাকটা শুকিয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে স্ক্রাব করতে করতে ধুয়ে ফেলতে হবে। তোমরা একবার ইউজ করলেই রেজাল্ট দেখতে পাবে, এই প্যাকটা খুব ভালো ট্যানিং ও পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। এই সব স্টেপসগুলো ফলো করার পর আর একটা লাস্ট স্টেপ যেটা ফলো করতে হবে সেটা হলো বডিকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে, যে কোনো বডি লোশন, বডি অয়েল বা কোকোনাট অয়েল দিয়ে। কারণ আমাদের এক্সেস অয়েল রিমুভ হয়ে যায় এই সব স্টেপসগুলো ফলো করার পর, আর হাতের সাথে সাথে পাকেও খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে। আশা করি তোমাদের আমার এই উইকলি বডি কেয়ার রুটিনটা ভালো লেগেছে। আমি যা যা ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, এক্সট্রা কোনো কিছু করিনি বা বলিনি। তোমরা এই স্টেপসগুলো ট্রাই করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আর কমেন্টে জানাবে কেমন রেজাল্ট পেলে। আবার দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন বাই।